প্রমাণের মাধ্যমে আমি জানাবো যে ডিয়ানাকে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখে জানতে পারবে যে ডিয়ানাকে ছেলে হয়েছে না মেয়ে। নমস্কার বন্ধুরা, স্বাগত আমার পজিটিভ পয়েন্ট অফ লাইফ চ্যানেলে। পজিটিভ পয়েন্ট অফ লাইফ চ্যানেলে সবসময় ভালো 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 কথা হয়, পজিটিভ কথা হয় এবং ন্যায়ের জন্য কথা হয়। আমি ন্যায়ের জন্য সবসময় কথা বলতে আসি। আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি, সে আমার একদম ভীষণ প্রাণের মানুষ, ভীষণ ভালোবাসার মানুষ, ভীষণ কি বলবো মানে আমার একদম নারীর টানের মানুষ। তো হ্যাঁ, অবশ্যই থাম্বনেল দেখে বুঝে নিয়েছো যে আমি দিয়াকে নিয়ে কথা বলতে এসেছি। দিয়ানাকে আমি বহু দিন আগে থেকে চিনি, একদম সেই তার ইউটিউবে আসা থেকে চিনি। একটা পাহাড়ি অঞ্চলের মেয়ে ছোট্ট থেকে কিভাবে তার জীবনটাকে এই ইউটিউবে এসে, এই সোশ্যাল মিডিয়াতে এসে সাকসেস করেছে এবং সাকসেসের পর আজকে সে একদম চরম শিখরে পৌঁছে গেছে এবং সে আজকে মা হয়েছে। তো সে সম্পূর্ণ কথাগুলো বলবো, সম্পূর্ণ গল্প বলবো, আর এবং সে তার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে তা প্রমাণ দিয়ে তোমাদেরকে জানাবো। বন্ধুরা, দিয়ানাকে অনেক ছোট থেকেই চিনি আমি। প্রথমে সেটা কথা বললাম যে দিয়ানাকে অনেক ছোট থেকে চিনি, কারণ হচ্ছে যে সে তখন ইউটিউবে এসেছিলো, একদম পারছিল না সাকসেস পৌঁছতে। যে সাকসেসটা সে চেয়েছিল, সে নিজেকে এক কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে, সে অনেক রকম চেষ্টার মাধ্যমে সে নিজেকে এগিয়ে নিয়ে গিয়েছে এবং আজকে একটা সাকসেস শিখরে পৌঁছে গেছে। সে শুধুমাত্র ভিডিওর মাধ্যমে যে নিজেকে প্রমাণ করেছে তা নয়, অনেক রকম অনেক চ্যানেল আছে যে তাকে ট্রোল করেছে, তাকে কন্ট্রোভার্সি করেছে, তাকে নিয়ে অনেক আজে বাজে কথা বলেছে, তার সাজ নিয়ে, পোশাক নিয়ে, তার খাওয়া নিয়ে, দাওয়া নিয়ে, তার চালচলন নিয়ে, তার ভ্লগ নিয়ে, তার কি বলে ফ্যামিলি ম্যাটার নিয়ে, সমস্ত কিছু নিয়ে তাকে প্রচুরবার ট্রোল হতে হয়েছে সোশ্যাল মিডিয়াতে এসেছে। সে সবগুলোর ভিডিও দেখেছে, উত্তরও দিয়েছে মাঝে মধ্যে, আবার পরের দিন হাসি খুশিভাবে ভিডিও আপলোড করেছে। তো দিয়ানাকের কাছ থেকে এটা শেখার আছে যে মানুষকে কিভাবে ধৈর্য রাখতে হয় এই সোশ্যাল মিডিয়াতে এসে। ধৈর্য না রাখলে সে কোনোদিন এগোতে পারবে না, এটা কিন্তু একমাত্র শিক্ষা দেয় সে। অনেকের প্রশ্ন হবে যে আমি দাঁড়িয়ে এইভাবে কেন ভিডিও করছি, কারণ আমি এরকম ভিডিও কিন্তু দিনে সাধারণত বসে বসে ভিডিও দিই, কিন্তু আমাকে এইভাবে ভিডিও করতে হচ্ছে কারণ আমার ফোনে চার্জ নেই। আমি ফোনে চার্জ লাগিয়ে, চার্জে দিয়ে আমি ভিডিওটা করছি। তো বন্ধুরা, থাকতে পারছিলাম না কদিন ধরেই দিয়ানাকের চ্যানেলে, যাচ্ছি আসছি যাচ্ছি আসছি, সে তো বরাবরের নিয়ম ছিল। সে তখন সাদে মানে অদ্ভুত 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 একটা সুন্দর লাগছিল থেকে দেখতে। মা হলে সবসময় সুন্দর লাগে নারীদের, নারীদের আসল সৌন্দর্য হচ্ছে মা হওয়ার সময়। তো সেই সৌন্দর্য দেখে একদম ফিদা হয়ে গেছিলাম। আর বন্ধুরা, তারপরে সে একটু একটু করে মাতৃত্বের যখন আনন্দটা উপভোগ করছিল, প্রত্যেকটা মুহূর্ত আমাদের কাছে শেয়ার করেছে। শুধু মাতৃত্ব উপভোগ শেয়ার করেছে তা নয়, সে শেয়ার করেছে কিন্তু অনেক কিছু যা আমরা অনেকে জানি, অনেকে জানি না। সে লকডাউনের সময় জানেন প্রচুর মানুষের হেল্প করেছে, অনেক মানুষকে সে সাহায্য করেছে। শুধু ইসের সময়ে যে লকডাউনের সময় তা নয়, বন্যা যখন হয়েছে বন্যার সময়ও কিন্তু সে প্রচুর মানুষকে সাহায্য করেছে। শুধু মানে নিজের বাড়ির লোকদের সাথে নয়, সে অনেক দুঃখী মানুষ, অনেক গরিবদের সাথে, এমনকি একটা ভিডিওতে দেখেছি যে সে মেলাতে গিয়ে ছোট একটা বাচ্চাকে যে বেলুন বিক্রি করছে তাকেও সে সাহায্য করেছে। তো এই হচ্ছে দিয়ানাগ। দিয়ানাগের মনটা হচ্ছে বিশাল বড়, এই এরকম বড় মনের মানুষ বলেই কিন্তু সে আজ এত উচ্চ শিখরে পৌঁছেছে। আর একটা কথা বন্ধুরা, সে যে শুধু মানুষের জন্য করেছে তা নয়, সে তার দুটো ফ্যামিলি, দুটো ফ্যামিলিকে এত সুন্দর করে দেখাশোনা করে, এত সুন্দর করে ভালোবাসে যে তার কাছ থেকে শেখার আছে যে মানুষ বড় ইউটিউব হলেও, বড় ইউটিউবার হলেও সে তার মধ্যে কোনো অহংকার নেই এবং সে তার ফ্যামিলির লোকদের এত সুন্দর করে দেখেছে। সে যে শুধু শ্বশুর বাড়িকে দেখেছে তা নয়, বাপের বাড়িতেও, বাপের বাড়িতে মা বাবা ভাই বোন সকলকে বড় একটা মেয়ে হিসেবে, বড় সন্তান হিসেবে অনেক দায়িত্ব কর্তব্য পালন করেছে। যারা তোমরা ওকে চেনো বা ওদেরকে ওর ভিডিও দেখো, তো সবাই জানো যে সে তার মা বাবার জন্য কী করেছে। তার শুধু মা বাবা শ্বশুর বাড়ি যে সেখানে সীমাবদ্ধ নেই, তার ভালোবাসা, তার কর্মদক্ষতা, তার এই যে দেওয়া পাওয়ার ব্যাপারটা সে ছড়িয়েছে তার ননদ থেকে শুরু করে আরও সমস্ত মানুষের কাছে। সব থেকে আর কি ভালো লাগে যে ও যে কম ভিডিও নিচে যে আমরা কমেন্টস করে আসি, সেই কমেন্টসের প্রত্যেকটা উত্তর দেয় আর প্রত্যেকটা উত্তর হাসি খুশিভাবে দেয়, ভালোবেসে দেয়। যারা নেগেটিভ কথা বলে সেইগুলোকেও সে ভালোবেসে আদর করে সে হাসি খুশিভাবে উত্তরগুলো দেয়। এটা হচ্ছে তার সবথেকে বড় গুণ। তার মধ্যে এতটুকুন অহংকার নেই, তার মধ্যে এতটুকুন
নিচু মনের ভাবনি, সে বিশাল বড় মনের মানুষ, সে বারবার প্রমাণ করে দিয়েছে, বারবার প্রমাণ করে দিয়েছে। আজকে চারিদিকে যে সমস্ত ইউটিউব গজাচ্ছে, একটু একটু করে গজাচ্ছে, একটুখানি হাত পা পেয়েছে তো একদম নিজেকে মনে করছে বিশাল বড় ইউটিউবার, বিশাল অহংকার, একে তাকে যাকে ইচ্ছে অপমান করছে, বন্ধুদের যারা ভিউয়ার্স তাদের কমেন্টস নিয়ে উল্টো পাল্টা মন্তব্য করছে, ভিউয়ার্সদের নিচু দেখাচ্ছে, এই হচ্ছে অন্যান্য ইউটিউবাররা। আর দিয়া নাগের মনটা বিশাল বড়, যত নেগেটিভই কমেন্টস করুক না কেন সে হাসি মুখে উত্তর দেয়। তাই বন্ধুরা এলোমেলো ভাবে আর অন্য কথা বলবো না, দিয়া নাগের সম্বন্ধে বলতে গেলে দিয়া নাগের সম্বন্ধে এটুকু বলতেই হতো। এবার বলি যে দিয়া নাগের যে বাচ্চার ক্ষেত্রে কথা, হ্যাঁ দিয়া নাগের আমি প্রমাণ দিয়ে বলছি ছেলে হয়েছে। ছেলে হয়েছে কেন? সে দিয়ানাগ চেয়েছিল তার ভিডিওতে, রিসেন্টলি তার ভিডিওতে, তার দিয়ানাগ যে চ্যানেলটা আছে সেই চ্যানেলে গিয়ে বুঝতে পারবে তার বোন ভিডিও দিয়েছে, এবং সেই বোন বার বার করে বলছে পুচু পুচু সোনা পুচু সোনা, এমনকি টাইটেলেও লেখা থাকছে পুচু সোনা। পুচু সোনা কখন বলে বন্ধুরা? যখন ছেলে হয়। পুচকি যদি মেয়ে হতো। তো এখানে প্রমাণ হচ্ছে যে পুচু মানে তাদের ঘরে ছেলে এসেছে, তাদের ঘরে কার্তিক এসেছে, কার্তিক তাদের ঘর আলো করেছে। আরও প্রমাণ, সে চেয়েছিল যে যা, তার বোন বলেছে যে দিদি যা চেয়েছিল তাই হয়েছে, হ্যাঁ দিদি চেয়েছিল ছেলে হোক। বন্ধুরা তোমরা যারা ওর ভিডিও দেখো তারা খুব ভালো করে জানো যে যখন সে মাতৃত্বের কথা জানতে পারলো তখন সে তার ননদের ছেলেকে তার সাথে এনে রেখেছিল। তো ননদের ছেলে যখন সাথে ছিল, বেশ অনেকটা দিন সময় ননদের ছেলে তার সাথে ছিল, ছোট্ট একটা বাচ্চা, কিউটি একটা বাচ্চা ছেলে তার সাথে অনেক সময় ধরে ছিল, এবং সে যখন একটা বাচ্চা তার হাতের সামনে ঘোরাঘুরি করছে একটা ছেলে, তার মনে ইচ্ছা হবে যে আমারও যেন একটা ছেলে হয়। তো প্রমাণ হয় এখানেও যে সে চেয়েছিল মনে মনে যে তার যেন ছেলেই হয়, আর তার ছেলেই হয়েছে, এটা আমি প্রমাণ দিয়েই বলছি যে তার ছেলে হয়েছে। আর একটা কথা বন্ধুরা, আমাদের বাঙালি জাতিতে, আমাদের বাঙালি জাতিতে একটা খুব প্রচলন কথা আছে যে এটা কিন্তু সায়েন্টিস্ট কোনো কথা নয়, কিন্তু বারবার আমাদের বয়স্ক যে, আমাদের প্রাপ্তবয়স্ক যে বাড়ির গার্জেনরা আছে, যে সদস্যরা আছে, তারা বারবার প্রমাণ করে যখন কোনো মহিলা গর্ভবতী হয় তখন কিন্তু দেখতে খুব সুন্দর যদি হয়ে যায় তাহলে নাকি তার মেয়ে হয়, আর দেখতে যখন একটু খারাপ হয় তখন তাহলে নাকি তার ছেলে হয়। তো দেখবেন দিয়া নাগের যে লাস্ট ভিডিওগুলো, যখন সে হসপিটালে গেছে তার কিছুদিন আগের যে ভিডিওগুলো, সে দেখতে কিন্তু ভীষণ দুর্বল লাগছিল। শুধু দুর্বল নয়, তাকে কিন্তু অনেক রকমভাবে ভীষণ মনে হচ্ছিল যে তার ভিডিওগুলোতে যে চোখগুলো বসা, এবং তাকে অনেক দুর্বলভাবে লাগছিল, খেতে ইচ্ছে করছে না কিন্তু খেতে হচ্ছে। তো এই সমস্ত প্রমাণগুলোই হচ্ছে যে তার ঘরে ছেলে হয়েছে আর তার ঘরে ছেলেই হয়েছে। তো আমি তিনটে প্রমাণ তোমাদেরকে দিয়ে দিলাম বন্ধুরা, যে তার ভিডিওতে প্রতিনিয়ত বলা হচ্ছে পুচু পুচু পুচু। তো পুচু তখনই বলে যখন ছেলে হয়, পুচকি হলে মেয়ে হতো, এটা একটা প্রমাণ। দ্বিতীয় নম্বর প্রমাণ হচ্ছে যে তার, সে সবসময় তার হাতের কাছে একটি ছোটো বাচ্চা ছিল, সে বাচ্চাটি হচ্ছে ছেলে। তো ছেলেকে যখন সে বারবার করে দেখছে, নাড়ছে ঘাটছে, তো তখন তার মনে হবে যে আমার ঘরে যেন একটা ছেলে সন্তান হয়। তো সে হচ্ছে ছেলেই চেয়েছিল, এবং তারা পরপর তিনটে বোন, এবং তিনটে বোন থাকাকালীন তাদের ভাইয়ের জন্যই কিন্তু তাদের একমাত্র তিনটে বোন হয়েছে, ভাই যাতে হয় বলে, একটা ছেলে হয় যাতে, সেজন্য তিনটে বোন হয়েছে। তো সেখানেও একটা প্রমাণ যে আমারও যেন একটা প্রথমেই ছেলে হয়, তাহলে এরকম পরপর তিনটে মেয়ে যেন না হয়। তো এখানে একটা প্রমাণ। আর একটা প্রমাণ হচ্ছে বন্ধুরা, যে আমাদের প্রাপ্তবয়স্ক, আমাদের বয়স্ক গার্জেন যারা থাকেন তারা কিন্তু বলেন যে সায়েন্টিস্ট কারণ আছে তো বটে, প্রত্যেকটা যুক্তিতে একটা কিছু সায়েন্টিস্ট কারণ থাকে। তো সেই কারণের ভিত্তিতে হচ্ছে যে ছেলে হলে দেখতে একটু খারাপ হয়ে যায়, আর মেয়ে হলে কিন্তু খুব সুন্দর হয় দেখতে। তো এই সমস্ত কিছু দিয়ে প্রমাণ হচ্ছে যে দিয়ানাগের ঘরে ছেলে এসেছে। তো আমি প্রমাণ দিয়ে বলছি দিয়ানাগের ঘরে ছেলে এসেছে, পুত্র সন্তান লাভ করেছে দিয়ানাগ। আর পুত্র সন্তান লাভ করেছে এ জেনে আমরা ভীষণ খুশি, সকলে খুশি, সে ছেলেই হোক আর মেয়ে হোক, ঘরে যদি লক্ষ্মী আসতো তাতেও আমরা যারা ওকে ভালোবাসি ভীষণ আদর করতে ইচ্ছা করে এবং ভীষণভাবে ভালোবাসি। তো ছেলেই হোক আর মেয়েই হোক, ও যেন সুস্থ থাকে, ও বেবি যেন সুস্থ থাকে, আর ও বাড়িতে আসলে এটা প্রকাশ করবে যে তার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। তো বন্ধুরা আমরা সবাই আশায় বসে আছি তার মুখ থেকে শোনার জন্য যে তার কী হয়েছে। তো আজকের মতন এখানেই, টাটা।